বন্ধুরা, আজ থেকে প্রায় কয়েক দশক আগেও সামুদ্রিক বিশাল আকৃতির ঢেউগুলোকে দানব আকৃতির ঢেউ হিসাবে গণ্য করা হতো, এমনকি এগুলোকে গভীর সমুদ্রের একটি মিথ হিসাবে বর্ণনা করা হতো। সমুদ্রে চলাচলরত এ সকল জাহাজগুলো যখন বিশাল আকৃতির ঢেউগুলোর মধ্যে পতিত হয়, তখন অধিকাংশ মানুষই এগুলো বিশ্বাস করতে চাইত না। শুধুমাত্র ক্যাপ্টেন এবং নাবিক ছাড়া আর কেউই এগুলো বিশ্বাস করতেন না। কিন্তু আসলে বাস্তবে তাদের অস্তিত্ব যে আছে, এগুলো বর্তমান সময়ের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে এবং সামুদ্রিক এ সকল আচরণগুলো প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে শিখিয়েছে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করেছি বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আটলান্টিক মহাসাগর দিয়ে যাচ্ছিল, তারপরে ভয়াবহ ঝড়ে কি হয়েছিল সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইফতেখার আহমেদ চ্যানেলটিতে। আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আটলান্টিক মহাসাগরের বিশাল একটি রাত, সেখানে অত্যন্ত প্রবল শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল আকৃতির একটি এয়ারক্রাফট ক্যারিয়ার। এ ধরনের এক একটি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরিতে যে পরিমাণ খরচ হয় সেটি আপনার কল্পনাকেও হার মানা। ধারণা করা হয় বিশ্বের সবচেয়ে বেশি মূল্যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে আমেরিকার কাছে, যার এক একটি পুরো পৃথিবী বিধ্বংসী সকল ধরনের অস্ত্র মজুদ থাকে। পারমাণবিক ওয়ারহেড থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটি কোণায় আঘাত করার সক্ষমতা রয়েছে এ সকল এয়ারক্রাফট ক্যারিয়ার। তাই এগুলোকে ভাসমান যুদ্ধক্ষেত্র হিসাবে বিবেচনা করা হয়। অক্টোবরের কোন এক রাতে আমেরিকার গর্ব এই এয়ারক্রাফট ক্যারিয়ার সমুদ্রের বুকে ছুটে চলছিল। লম্বায় প্রায় 111 ফুট এবং উচ্চতায় একটি 90 তলা ভবনের সমান এই ক্যারিয়ারটিতে রয়েছে $1 বিলিয়ন মূল্যের আধুনিক সকল যুদ্ধবিমান। সমুদ্রে চলাচলের সময় বিশাল আকৃতির ঢেউগুলো সম্মুখীন হলে এগুলো যেন ছিটকে না পড়ে, এজন্য রয়েছে বিশাল আকৃতির লোহার তৈরি অসংখ্য হ্যাঙ্গার। এ সকল হ্যাঙ্গার অত্যন্ত শক্তিশালী হয়, যাতে করে সমুদ্রের দানব আকৃতির ঢেউগুলো থেকে সে সকল যুদ্ধবিমান খুব সহজে নিচে পড়ে যেতে না পারে। এগুলো এভাবেই তৈরি করা হয়েছে। আবহাওয়া অফিস থেকে ঝড়ের কোনো সিগন্যাল না পাওয়ায় তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এতটুকু পর্যন্ত পরিস্থিতি খুবই স্বাভাবিক ছিল। সেখানে থাকা কেউ জানতো না অল্প কিছু সময়ের মধ্যেই তারা ইতিহাসের অন্য সকল হারিয়ে যাওয়া মানুষের কাতারে নাম আসতে চলেছে। তবে সমুদ্রের গর্ব এ সকল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো প্রচুর পরীক্ষার মধ্য দিয়ে প্রবেশ করে, সুতরাং এগুলো এত সহজে সমুদ্রে ডুবে যাবে না। কিন্তু প্রকৃতির কাছে হার মেনে খুব অল্প সংখ্যক ক্যারিয়ার সমুদ্রে ডুবে যায়। তবে এই অল্প সংখ্যক ক্যারিয়ার সমুদ্রে ডুবে যাওয়ার কারণে একটি দেশের যে পরিমাণ ক্ষতি হয় তা বলে বোঝানো সম্ভব নয়। শুধুমাত্র এই অর্থনৈতিক বিশাল আকৃতির ক্ষতিগুলোর কারণে অধিকাংশ দেশে এই ধরনের ক্যারিয়ার বহন করে না। কিছুক্ষণ পর ক্যাপ্টেন লক্ষ্য করলেন রাডারে অল্প সময়ের মধ্যে বিশাল আকৃতির একটি সামুদ্রিক ঢেউ তাদের উপর আসতে পড়বে। তবে এই ক্ষেত্রে ক্যাপ্টেন খুবই আত্মবিশ্বাসী ছিলেন। তিনি জানতেন এই ধরনের ঢেউগুলো তার ক্যারিয়ারের কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, কিভাবে এয়ারক্রাফট ক্যারিয়ার গভীর সমুদ্রে ঝড় থেকে বেঁচে থাকে এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে, আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল। যাই হোক, তাই তিনি সেদিকে লক্ষ্য না রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া সিদ্ধান্ত নিলেন। প্রথম ঢেউ প্রায় 180 তলা ভবনে সমান ছিল। সেই ঢেউয়ের আঘাতে এয়ারক্রাফট ক্যারিয়ার সামান্য ক্ষতি হয়েছিল। এরপর ডেকে থাকা সকল যুদ্ধবিমানকে হ্যাঙ্গারের সাথে অত্যন্ত শক্তভাবে বেঁধে রাখা হয়েছিল। আর কিছুক্ষণ পর ক্যাপ্টেন অবাক হয়ে গেলেন, কারণ তিনি তার রাডারে লক্ষ্য করলেন এর চাইতেও বড় আকৃতির একটি সামুদ্রিক ঢেউ তার জাহাজটির দিকে এগিয়ে আসছে। কিন্তু এইবার তিনি সেই ঢেউ সম্পর্কে কিছুই বুঝতে পারলেন না। এটি এত বিশাল আকৃতি ছিল যে জাহাজে থাকা রাডারে তার সঠিক আকৃতি লক্ষ্য করা যাচ্ছিল না। ধারণা করা হয়েছিল সেটি মিনিমাম 90 থেকে 92 তলা ভবনের উচ্চতা সমান ঢেউ হতে পারে। হাতে ছিল মাত্র 30 সেকেন্ড। ক্যাপ্টেন আর দেরি না করে জরুরি সাহায্যের জন্য আবেদন করলেন। সাথে সাথে পুরো এয়ারক্রাফট ক্যারিয়ারে হইচই পড়ে গেল। সবাই বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করেছিলেন সেখান থেকে বাঁচার জন্য এবং ডেকের মধ্যে অবস্থান করা যুদ্ধ জাহাজগুলোকে সেখান থেকে সরিয়ে ফেলার জন্য। কিন্তু এত দ্রুত সেই ঢেউ এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে আঘাত করে যে তারা কেউ প্রস্তুতি নেওয়ার সময়টুকুও পাননি। সাথে সাথে ক্যারিয়ারের সাথে থাকা আড়ার সিস্টেম অকেজো হয়ে পড়ে এবং কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপর হয় সবচেয়ে অবাক করে দেওয়ার মতো ঘটনা। আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়া নতুন কিছু নয়, কিন্তু ঝড়ের সাথে এত বিশাল আকৃতির ঢেউ যেটি এর আগে ক্যাপ্টেন বা অন্য কেউ আর কখনোই দেখেনি সেটি শুরু হয়ে গিয়েছিল। এইবার আরেকটি ঢেউ সৃষ্টি হয় যেটি দূর থেকে দেখে একটি পাহাড়ের মতো মনে হচ্ছিল। সেটি প্রবল শক্তি নিয়ে ক্যারিয়ারের উপর আঘাত করে এবং ডেকের মধ্যে থাকা যুদ্ধ জাহাজ থেকে শুরু করে নাবিক পর্যন্ত হতাহত হতে শুরু করে। আহতরা একে অন্যকে দেখছিলেন। অন্যদিকে ঝড় ধীরে ধীরে কমে আসছিল। এখানে বন্ধুরা একটি কথা জেনে রাখা উচিত, আমেরিকার সকল উন্নত প্রযুক্তির এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে ড্র্যামেজ কন্ট্রোল AI সিস্টেম থাকে। এটি মূলত ইমার্জেন্সি সিচুয়েশনে ক্রাইসিস রেসপন্স করার জন্য ইনস্টল করা হয়।
যখন বাইরের পৃথিবীর সাথে জাহাজটি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ঠিক তখনই এই ড্যামেজ কন্ট্রোল এআই সিস্টেম তার কার্যক্রম শুরু করে। সেটি অটোমেটিকভাবে জাহাজের প্রত্যেকটি ডিফল্ট আইডেন্টিফাই করে এবং মিনিমাম ড্যামেজগুলো সারিয়ে তোলে। জাহাজের বিভিন্ন অংশে যে সকল ড্যামেজ হয়েছে তার অধিকাংশ এই সিস্টেমের মাধ্যমে ঠিক হয়ে যায়। এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এত বিশাল ঝড়ের কবলে পড়ার পরেও সেই এয়ারক্রাফট ক্যারিয়ারে তেমন কোনো ক্ষতি হয়নি। সেখানে শুধুমাত্র 12 জন নাবিক আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। সাথে সাথে এ ঘটনা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এটি সবাইকে অবাক করে দিয়েছিল যে কিভাবে একটি এআই প্রযুক্তি জাহাজ এবং নাবিক সহ সেখানে অবস্থান করা সকলকে বাঁচিয়েছিলেন। ইতিহাসে একে দ্য নাইট অফ রাক হিসাবে চিহ্নিত করা হয়। সমুদ্রে চলাচলরত এ সকল ক্যারিয়ার যদি এত সহজে ধ্বংস হয়ে যেত, তাহলে কোনো দেশে এত বড় পরিমাণ বিনিয়োগ করত না। সুতরাং এয়ারক্রাফট ক্যারিয়ার হোক অথবা কার্গো জাহাজ, কোনো কিছু এত সহজে সামুদ্রিকভাবে ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু তারপরেও এ সকল জলযান যখন সমুদ্রের নিচে ডুবে যায়, তাতে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয় তা কম বেশি আমরা সকলেই জানি। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য। এ ধরনের কন্টেন্ট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।